চলে এসেছি বন্ধুরা, গুড আফটারনুনই বলবো। এখন বেশ দুপুর হয়ে গেছে, তো প্রায় 1টা বাজে। তো এখন আজকের হ্যাশট্যাগ আমরা সকলে টপিকটা নিয়ে চলে এলাম। আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের রাখি গাঙ্গুলি। ও খুব সুন্দর সুন্দর টপিক দেয়, চিন্তাভাবনা করে, বোঝা যায় ওর টপিক দেখলে। তো আমি লিখে রেখেছি আজকের টপিকটা। আজকের টপিকটা হচ্ছে, প্রথমে তোকে আগে ধন্যবাদ বলি, আমি তোকে তুই বলবো, অনেক ছোটো, কবিতা টবিতাদের বৈশি, কবিতার বন্ধু তো কবিতারই বৈশি। তো খুব সুন্দর, খুব চিন্তাভাবনা করার টপিক, অনেক কিছু শেখা যায় এইগুলো চিন্তাভাবনা করলে। খুব সুন্দর এরকমভাবে টপিক দিতে থাক, খুব খুশি হলাম। আর বেশ কয়েকটা টপিক আমাকে দিয়ে রেখেছে রাখি, তো আরও সকলকে বলবো এরকম সুন্দর সুন্দর টপিক দেওয়ার জন্য। তো আজকে রাখির দেওয়া টপিকটা হচ্ছে, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, মারাত্মক মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। আর দ্বিতীয়টা হচ্ছে, পৃথিবীর সবচাইতে দামি রুমাল, মারাত্মক চিন্তাভাবনা করার টপিক। তো আমার সকালবেলা যে কাজগুলো ছিল সেগুলো করে একটু ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ভাবলাম এখনই করে ফেলি, কেননা বিকালবেলা বাই চান্সও দেরি হয়ে যায়, কারণ টপিকটা খুব সুন্দর। তো এটা হচ্ছে, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, এটা একদম সুন্দর কথা। কোথাও যেন দ্বিতীয় টপিকটার সাথে একটু মিল আছে। আমি আসলে, আমার মধ্যে ওই ব্যাপারটা আছে, আমি সবসময় তোমাদের বলি না, আমি সবসময় জিগসো পাজলের মতো মেলানোর চেষ্টা করি, মানে মাথাটা ওভাবেই ফর্মেশন, সবসময় চেষ্টা করি, হয়তো নয়, মেলে না, কিন্তু তাও জোর করে মেলানোর চেষ্টা করি। বলে না, দেয়ার ইজ নাথিং বাই চান্স, বাই চান্স কিছু হয় না, সব কিছুর মধ্যেই কিন্তু একটা যোগসূত্র আছে। তো মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে পারে না, একদম সত্যি কথা। যেরকম আমার প্রতি মন্তব্য ছিল, আমি আমারটাই বলছি, এক বোকা, ভালো করে গুছিয়ে কথা বলতে পারে না, তুই আবার কি পুলিশ হবি, ভাগ্যেশ পুলিশ হোস নি, তুই পুলিশ হলে আর রক্ষে ছিল না, এই যে মন্তব্যগুলো। বা হ্যাঁ, সাংবাদিকতা করবে, সাংবাদিক হতে গেলে অনেক সিদ্ধারা শক্ত হতে হয়, তারপরে সব কথা মনে নেই, মা মনে পড়ে যে সাংবাদিক হওয়া অত সহজ নয়। তো দুটোর একটাও আমি হতে পারিনি, এমন না যে আমি ফিজিক্যালি আমি পুলিশ হয়েছি বা জার্নালিস্ট অন ফিল্ড হতে পেরেছি, কিন্তু আমার গন্তব্যকে কিন্তু এইসব মন্তব্য আটকাতে পারিনি, আমি কিন্তু আমার কাজ নিয়ে গিয়েছি। হ্যাঁ, হয়তো ওই নদী যেরকম বাধাপ্রাপ্ত যখন হয়, তখন একটা জায়গায় গিয়ে আটকে পাশে রাস্তা করে নেয়। আমার অবস্থা তাই, আমি আমার জীবন দিয়ে বোঝালাম, কারণ এরকম প্রচুর মানুষ আছে যারা মন্তব্যে একদম যে, মানে সেই বলে না যে ঘাত প্রতিঘাতে একেবারে এরকম নুইয়ে যায়। আবার আমাদের মতো মানুষও আছে যারা একদম শেষ মুহূর্ত পর্যন্ত, আমাদের না আছে কোনো অভিযোগ, না আছে কে কী বললো, ও আমাকে বললো, কত পয়সা রোজগার করছিস, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না, আমি রাস্তা খুঁজে বেড়াই, কোথা দিয়ে আমার সামনে আটকাচ্ছে, বারবার মন্তব্যে আটকাচ্ছে নানা রকম কিছুতে। যেরকম আমি তোমাদের বলেছি যে কলকাতায় থাকতে আমি, আমার লেখা এমন তো না যে আমি লেখা নতুন লিখছি, আমি বহু শিশু বয়স থেকে আমি লেখালেখি করি, তো কোনো দিন সুযোগ পাইনি। মানে একবার, আমি নাম নিচ্ছি না, একবার একজন মানে কারুর একটা পরিচিত ইয়েতে আমি আমার একটা লেখা নিয়ে, আমি জায়গাটা বলছি, জায়গাটা হচ্ছে দক্ষিণ কলকাতার টলিগঞ্জ এরিয়াতে, একজন বেশ ভালো রকম পাবলিশার, নাম করা, নামটা আমি নিতে চাইছি না, তো ওনার কাছে গিয়েছিলাম। তখন আমার কত বয়স, 29-30 বছর বয়স হবে, জীবনের অভিজ্ঞতা খুব একটা হয়নি, খালি লিখতেই পারতাম। তো লেখা আমি নিয়ে গিয়েছিলাম, তো লেখা দেখে আমাকে উনি বলেছিলেন যে এই লেখা আজকাল আর লোকে পড়বে না, এই লেখা লোকে আর পড়ে না। তো আমার নানারকম কথা হতে হতে আমি তখন বলেছিলাম যে আমার প্রমথনাথ বিশ্বে আমার সম্পর্কে দাদু হন, তখন বলেছিল যে একটু মিটকি হেসে আমাকে, মানে সার্কাস্টিক্যালি বলেছিলেন, হ্যাঁ বোঝা যাচ্ছে লেখা দেখে ওই যুগের লেখা। তো সেটাই বলছি, আমাকে বলাতে না, আমি আমার লেখা না নেওয়াতে আমার বিন্দুমাত্র আমার এফেক্ট হয়নি, রাদার আমি আরও লেখা বাড়িয়ে দিয়েছিলাম যে আমি এরমই লিখবো এবং আমি লেখা বাড়াবো, ঠিক আমার সুযোগ আসবে। এবং প্রায় এক যুগ পর আমার সেই সুযোগ এলো, ওই সেম লেখাটা আমি এর আগেও বলেছি আর রিপিট করছি না, সেম লেখাটা কিন্তু এখানে মানে বম্বেতে, ওই লেখা দিয়ে আমি কিন্তু SWA-তে মেম্বারশিপ হলো, আমার ওই লেখা, সেটাই বলছি
যে মন্তব্য সত্যিই গন্তব্যকে আটকাতে পারে না। আমি সকলকে বলবো কোনো মন্তব্যে থেমে থাকবে না। যেটা আটকাবে সেটা হচ্ছে আমার নিজের মন্তব্য, আমি কী ভাবি এইটা। নাহলে কিন্তু আমরা আমাদের জীবনগুলো নদীর মতো, যত বাধা আসবে বাধা কাটিয়ে আমরা এগোতে পারি, একদম ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। মন্তব্য কোনো দিন গন্তব্যকে আটকাতে পারে না যদি আমি সেই কনভিকশন আমার থাকে। তো এটা হয়ে গেল। আর পৃথিবীর সবচাইতে দামি রুমাল মারাত্মক, জেনারেলি আমরা বলি আমি একটু আউট অফ দ্য মানে কি বলবো নর্মাল যে আইডিয়াসগুলো তার বাইরে একটু যাচ্ছি। তো আমার চিন্তাধারা তোমাদের সাথে নাও মিলতে পারে, তোমরা অপোজ করতে পারো বা তোমাদের অভিমত অন্য হতে পারে, কিন্তু পৃথিবীর সবচাইতে দামি রুমাল নর্মালভাবে মানুষ বলবে যে মায়ের আঁচল বা মায়ের যে শেল্টার। কিন্তু একশোবার একশোবার হাজারবার লক্ষবার কোটিবার মা ছাড়া আমাদের, মা জন্ম দিয়েছেন, মায়ের হাত ধরে বড় হয়ে উঠেছি। কিন্তু আমার একটা বিরাট প্রশ্ন, মানে আমার ঘাত প্রতিঘাতের জীবনে নানারকম দেখে অভিজ্ঞতার থেকে আজকে আমি এটা বলছি, যে যে বাচ্চা ছোটোবেলায় মা চলে যায় তার রুমাল, সে কী রুমাল নিয়ে বড় হচ্ছে। আমি এরকম একটি বাচ্চাকে আমার খুব কাছ থেকে দেখা একজন বাচ্চাকে আমি দেখেছিলাম, যার মা ডেথ বেডে, বাচ্চাটার বয়স তখন কত ছিল, একদম শিশু বয়স, মানে বছর মানে ক্লাস 3-4 পড়ে, বোঝার মতো সেরকম বয়স হয়নি। বিভিন্ন কারণে, অকারণে আমি বলছি না, বিভিন্ন কারণে উনি একদম মৃত্যুশয্যায়, যখন মা ছেলের হাত ধরে বলে গিয়েছিলেন কাউকে বিশ্বাস করবি না, এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করবি না, তখন বাচ্চাটি জিজ্ঞেস করেছিল মা বাবাকেও বিশ্বাস করবো না, তখন মা বলেছিলেন না বাবাকেও বিশ্বাস করবে না। তো এই কথাটা যে বললাম এটা কিন্তু একদম মানে কোট আনকোট সত্যি ঘটনা, মানে একেবারে সত্যি আমার চোখে দেখা। তো এরকম ধরনের মানে প্রচুর ঘটনা আমি দেখেছি, যে সেই বাচ্চাটার কথা বলছি যে বাচ্চাটা বেড়ে উঠেছিল অবিশ্বাস নিয়ে। তো সেটাই আমি বলা বোঝানোর চেষ্টা করছি, যে অবিশ্বাস, কাউকে সে বিশ্বাস করতো না, যার ফলে দিনে 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 মানুষের সম্বন্ধে অবিশ্বাস, মানুষের সম্বন্ধে অবিশ্বাসের থেকে বিভিন্ন রকম ব্যবহার, বিভিন্ন রকম, অত ডিটেলে আমি যাচ্ছি না। তো ওই ফান্ডামেন্টাল জায়গায় যে মার ওই ওটা ট্রান্সেন্ড করেছিলো, যে মা বলে দিয়েছেন কাউকে বিশ্বাস করবে না, নট ইভেন ইয়োর ফাদার, কাউকে বিশ্বাস করবে না। তো সেটাই বলছি, নিজেকে বিশ্বাস করো, অন্য কাউকে বিশ্বাস করবে না। এবার কথা হচ্ছে যে জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি মোড়ে মানুষকে বিশ্বাস করেনি, এবং যার ফলে কজ মানে কর্ম তো ছেড়ে দেবে না, বিভিন্ন রকম প্রতিটি মুহূর্তে কর্ম তৈরি হয়েছে, বারবার মুখ থুবড়ে পড়েছে, বারবার উঠে দাঁড়িয়েছে, আবার অবিশ্বাস করেছে, আবার সেই অবিশ্বাসের থেকে চেইন অফ কর্মা তার জীবনে চোখে দেখা, তাই বলছি। এবং যতবার কথা হয়েছে ততবারই সে ওই, যখনই বলা হয়েছে যে এখন একটু মানুষকে বিশ্বাস করতে শেখো, ভালো কর্ম বিশ্বাস করাটা, যে না ওটা তো ফান্ডামেন্টাল জায়গায় ঢুকে গেছে, মানুষকে বিশ্বাস করবো না, করি না, মানুষ মানে যত বিশ্বাস অবিশ্বাস করেছে তত অবিশ্বাসে মানুষ তার পৃথিবীতে এসেছে, যে যেরকম করবে। তো আমার সেটাই প্রশ্ন, যে বাচ্চার মা ছোটোবেলায় ধরো চলে যায়, বা যে বাচ্চার মা ধরো আমরাই তো দোষে গুণে, এটা আমি আগেও এটা আমি বিশ্বাস করি, তাই আমি আমার জীবন দিয়ে বলছি যে আমি তো দোষে গুণে একটা মানুষ, হঠাৎ করে আমার বিয়ে হয়ে গেল, হঠাৎ করে আমার সন্তান হয়ে গেল, আমি নিজেই তৈরি না, সেই সন্তানকে আমি কোন রুমাল দেব? আমার ভিতরকার ভাবনা থেকেই তো আমি তাকে আঁকড়া, বা একটা পাখিও তো আঁকড়ানোর চেষ্টা করে। তো সেটাই বলছি যে আমার কাছে মা যেরকম, আমি ঠাকুর শাকামণি বোধা বা যে কোনো লোকনাথ বাবা বা বড় বড় অবতার পুরুষ যাদের, তারাও কিন্তু সংসার ছেড়েছেন, তাহলে তো তারা মায়ের আঁচল ধরেই বসে থাকতেন, তারা সংসার ছেড়েছেন। এবং বিরাট প্রশ্ন, কিসের জন্য ছেড়েছেন? মায়ের আঁচল তো সকলেরই ছিল এনাদের, এনাদের মায়েরা যাদের যাদের নাম বললাম তাদের মায়েরা তো ছিলেন, তো বলতে গেলে অনেক ভেঙে অনেক কথা বলতে হবে। তো সেটাই বলছি, আমি এরকম বাচ্চা দেখেছি যারা মায়ের সাথে থাকে, মায়ের আঁচল ধরে, মায়ের রুমাল ধরে থাকে, কিন্তু মানুষকে এত খারাপ কথা বলে, এত খারাপ কথা বলে। এবং রুমালটা কি, আমার একটা বিরাট সিগনিফিক্যান্ট একটা প্রশ্ন আমি তোমাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে করছি, এই যে পৃথিবীর সবচাইতে বড় রুমাল, দামি রুমাল, সবচেয়ে দামি রুমাল,
হ্যাঁ, এবার কথা হচ্ছে যে রুমালটা কি কারণ, গামিজে হবে কি কারণে, রুমাল দিয়ে আমরা কি করি, রুমাল দিয়ে আমরা মাথা ঢাকি, রুমাল দিয়ে আমরা মুখ মুছি, শরীরটা মুছতে পারি, মুখটা স্পেশালি মুছতে পারি, তো সেই রুমাল দিয়ে কি আমি আমি কর্ম মুছতে পারবো, সেই রুমাল দিয়ে কি আমি কর্মের ছাদটা তৈরি করতে পারবো, এটা একটা বিরাট প্রশ্ন। এই যে বড় বড় সাধু সন্ন্যাসীরা সমস্ত সবাই সংসার ছেড়েছেন, একটা টাইম অবধি তারা সংসার ছেড়েছেন, বেশিরভাগ মানুষই ফিরে এসেছেন, কিন্তু কেন আমি যদি ভাবি তাহলে মায়ের কোলে তারা ফিরে এসেছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা আবার আমাদের শাকমণি বোধা উনি ফিরে এসেছেন, ওনার মা ছিলেন না ওটা অন্যরকম অন্য কথা, কিন্তু উনি কিন্তু ফিরে এসেছিলেন, তো সেটাই বলছি। তাহলে কি কি কোন রুমালের খোঁজে ওনারা গেছিলেন, কোন দামি জিনিসটা, কোন দামি রুমাল যেটা থাকলে সারাটা জীবন নিজের কর্ম আমি পৌঁছতে পারবো, মুছতে পারবো, সেটা হচ্ছে বুদ্ধি জ্ঞান। বেশি দূর নয়, বেশি দূর যেতে হবে না, আগুনে হাত দিলে আগুন পুড়বে, এখানে যদি আমি থুতুটা ছিটাই ওই থুতুটা ছিটে আমার গায়ে আসবে। এই যে কমন, এই যে ফান্ডামেন্টাল জিনিসগুলো, এইগুলো জানা হচ্ছে জ্ঞান বুদ্ধি। জ্ঞান বুদ্ধি জানতে গেলে বিরাট কিছু পুঁথি পড়তে হয় না, একটা খারাপ কাজের এফেক্ট খারাপ হয়, একটা মানুষকে খারাপ বললে তার এফেক্ট খারাপ আজকে না হলেও কালকে হতে বাধ্য, তোমার না হলেও তোমার সন্তানের হতে বাধ্য। এই যে কমন, এই যে নমিনাল, একদম ছোটো ছোটো, এটার জন্য কোনো পুঁথি পড়তে হয় না, তোমার ইগো দেখালে তুমি ইগোই ফেরত পাবে। তুমি যদি তোমার মধ্যে ওই কী বলবো, ওইটা না থাকে যে যে না আমি আমি চিনবো, আমার জ্ঞান বুদ্ধিটা আমাকে বাড়তে দেবে, আমাকে আটকে দেবে না, যেরকম যার কথা আমি বললাম যে ছোটো থেকেই সে শুনে বড় হয়েছে যে কাউকে বিশ্বাস করবে না, একটা অবিশ্বাসের ভিত থেকে সে বড় হয়েছে, তো তারও তো রুমাল ছিল। তো আমার কথা হচ্ছে যে আমরা আমরা যারা জীবন সম্বন্ধে আমাদের ধারণা ওই রকম পাকাপোক্ত হয়নি, পাকাপোক্ত হয়নি, ঘাত প্রতিঘাতে বিভিন্ন রকম, কেউ কেউ আছে ঘাত প্রতিঘাতে ঠিক ঠিক শিখে যায়, আবার কেউ কেউ আছে ঘাত প্রতিঘাতে এটা কর্ম, পুরোটাই কার্মিক প্যাটার্ন, যে একটা মানুষ ঘাত প্রতিঘাত ওই ঘাত প্রতিঘাতটাকেই সে শিক্ষা ভেবে নিজেকে দাঁড় করিয়ে নেবে, আবার একজন আছে যে ঘাত প্রতিঘাতে চিরদিনের জন্য সে ডুবে যাবে, এরকম প্রচুর অভিজ্ঞতা আমাদের আছে। তো আমার সেটাই প্রশ্ন যে রুমাল, একটা আপেক্ষিকভাবে আমি যে বলবো একটা সবচেয়ে দামি রুমাল, সেই রুমালটা দিয়ে আমি করবোটা কি, আমি না পারবো নিজের মুখ মুছতে, না পারবো অপরের মুখ মুছতে, কারণ আমি তো বললাম যে দামি রুমাল যদি মায়ের আঁচলই হয় আমরাই তো সেই আঁচলটা দিই, আমাদের মতো মায়েরা, আমরা তো নিজেরা ভুল ভ্রান্তিতে ভরা, এবার আমরা তো নিজেরা তৈরি না, আমরা যখন বাচ্চাকে রুমালটা দিই তখন এই জ্ঞান বুদ্ধি রুমালটা আমাদের দেওয়া উচিত, কেন আমি কতদিন থাকবো আমি জানি না। এই প্রশ্নটা না আমাকে খুব কুঁড়ে কুঁড়ে খেত, আমার যখন আমার জীবনটা খুব ঘাত প্রতিঘাতে ঘেরা, আমি তোমাদের অনেকটা শেয়ার করেছি, আমি সবসময় বলতাম যে মামমামের জন্য আমি কী রেখে যাবো, কী চতুর্দিকটার কী অবস্থা, তো ওগুলো ভেবে ভেবে ওকে আমি মানে ওই বলে না নিজের মন মতো তৈরি করেছি। আমাকে সবাই বলতো এতটুকু বাচ্চাকে এরকম জ্ঞানের কথা শেখাস, আমি জ্ঞানের কথা যে খুব একটা শেখাতাম ওরমভাবে না, গল্পের ছলে ছলে বলতাম, এখনও সব কিছুর সাথে আলোচনা করা বা অত ছোটো বয়সে সংসারের যা যা কিছু, ওই জ্ঞান বুদ্ধিটা যাতে যে এখানে হাত দিলে হাতটা পুড়বে, তোমার পুড়বে, অন্য কারো, তুমি যখন আগুনটা ছুঁড়ে মারছো শুধু ওর পুড়বে না তোমারও পুড়বে, হাড়ে হাড়ে শেখানো মানে এগুলো। তো আমার মনে হয় ওইগুলো বোধ হয় দামি রুমাল, মানে জ্ঞান আর বুদ্ধি, যেটা ঠাকুর আমাদের স্বামীজিকে বলেছিলেন। আমরা জেনারেলি ভাবি বোধ হয় না জানি কী মহাভারত পড়তে হবে, আসলে তা না। আসো না তুমি সাইড দিয়ে আসো, আমি ঘুরিয়ে নিয়েছি, আমি ঘুরিয়ে নিয়েছি, তো সেটাই বলছি যে বিরাট কিছু জানতে হবে তা না, এটা মানে বলে না যে প্রসেনজিৎ একটা কথা খুব ভালো বলে, প্রসেনজিৎ বলে যে জন্ম থেকে মানুষ কমন সেন্স নিয়ে জন্মায়, কিন্তু বড় হওয়ার পরে সবচেয়ে আগে যেটা আমাদের হারিয়ে যায় বিভিন্ন কার্মিক প্যাটার্নে সেটা হচ্ছে কমন সেন্স হারিয়ে যায়, একদম সত্যি কথা। তো বিরাট কিছু চৈতন্য পেতে গেলে বিরাট কিছু জ্ঞান বুদ্ধির প্রয়োজন হয় না, সেটা দরকার হচ্ছে ওই ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল, কেননা টেনে নিয়ে যায় না ভুল, ভুলের আকর্ষণ মারাত্মক, তখন কিন্তু ওই রুমাল আর কোনো কাজ করে না। তো আমার এটা অভিমত আমি শেয়ার করলাম, জেনারেলি বলে, কিন্তু আমি চোখের সামনে এমন কিছু ঘটনা দেখেছি না যে যখন আমরা বলি যে রুমালের কথা দামি রুমাল, তো এমন কী রুমাল যেটা দিয়ে আমি
শুধু নিজের কর্ম পৌঁছতে পারবো তা না, মানে আমি অন্যকেও শেখাতে পারবো। চোখের ওপর দেখা যে মানুষকে তাদের মায়েরা সামনে আছেন, রুমালটা মায়েরই দেওয়া, সত্যি এর থেকে বড় কথা বলে না যে কর্ম মায়ের থেকে বেশি আসে সন্তানের। তো সত্যি যদি রুমাল হয়ে থাকে, আমাদের মায়েদের অনেক সাবধান হতে হবে, কেননা কী বলবো, আমাদের আমাদের মানে অজানাই থেকে যায় যে আমাদের কর্মগুলো বাচ্চাদের ওপর চলে যায়। তো আমার আজকে এটাই মনে হলো, রাখি, তুই কী ভেবে দিয়েছিস বা কী চিন্তা ভাবনা করেছিস আমি জানি না, তো জানাস পরে আমাকে হোয়াটসঅ্যাপে। আর বাকিদের সকলের ভিডিও, সবার মত এখানে আমরা পেশ করি, কোনো ফিক্সড কিছু নয় যে আমাকে আমার তোমার আমাকে একই রকম বলতে হবে, এরকম কিছু না। তো যার যেটা মনে হয় তোমরা সকলে আলোচনা করো, সবারটা দেখবো। খুব ভালো থেকো তোমরা সবাই, আর ওইটাই যে ওইটুকু জ্ঞান বুদ্ধি যেন ঈশ্বরের কাছে আমার দরকার, যে এরকম প্রচুর আছে, আমি দেখেছি যে মা চলে গেছে, জীবনটা একেবারে মানে মানে মা যাওয়ার আগে ওই যে বলে গেছে কাউকে বিশ্বাস করবি না, সারা জীবন হাতিয়ে হাতিয়ে বেরিয়েছে, খুঁজে পায়নি কিছু। তো মা যতদিন থাকবেন, আমার মনে হয় এটাতে মায়ের বেশি ভূমিকা বাচ্চাদের। তো খুব সচেতনভাবে একটা বাচ্চা বড় পাওয়া, জন্ম দেওয়া আর তাকে বড় করা, এ মারাত্মক। তো সত্যি কথা, সারাটা জীবন যেন সুন্দর করে মুখ মুছে, কর্ম মুছে, স্বাভাবিক একটা কোনটা ভুল কোনটা খারাপ সেটা জেনে একটা রেসপেক্ট ওয়ার্দি লাইফ যেন লিড করতে পারে। তো খুব ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সকলের ভিডিও দেখবো বলে বসে রইলাম।